আজকে সিনেমাটা হবে অজানা দ্বীপের কাহিনী, যেখানে বাস করে অজাগর হোস্টেলে কিছু মেয়ে। সেখানে তারা গ্র্যাজুয়েটের জন্য কিছু পিকচার প্রয়োজন ছিল, পিকচারটা রিয়াল করবো চল। কোনো আইসল্যান্ডে যেতে চায় তারা, কিন্তু তাদের কাছে কোনো টাকা পয়সা ছিল না। সেই কারণে বিচের বয়ফ্রেন্ডকে বলে, তোর বয়ফ্রেন্ডকে বল আমাদেরকে নিয়ে যেতে। বিচ তার বয়ফ্রেন্ডকে ফোন করে এবং ফোনে সব কিছু জানায়। এর বয়ফ্রেন্ড রাজি হয়ে যায়। সে বলে, একটা নতুন আইসল্যান্ডের খোঁজ পেয়েছি, রোমান্টিক বিচ, খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগবে, তুমি আর আমি একা দুজনে ঘুরবো। এদিকে সিজিং একটা ভালো ড্রেস পরে, সে কোনো সময় এরকম ড্রেস পরেনি। সেটা দেখে সবাই অবাক হয়ে যায়, টাইগার তার প্রশংসা করে। বিচ একটু জ্যালেসি ফিল করে। সময় তারা সেই দ্বীপে পৌঁছে যায়। ক্যাপ্টেন তাদেরকে বলে, আমি তোমাদেরকে তিন দিন পর নিতে আসব। এদিকে ক্যাপ্টেন শিকার করতে বেরিয়ে যায়। সে শিকার করতে করতে একটা সাপকে শিকার করে ফেলে। তখনই একটা বড় অজাগর আসে এবং তাকে খেয়ে ফেলে। এদিকে এরা সবাই এক জায়গায় বিশ্রাম নিচ্ছে, হঠাৎ করে কিছু কবর দেখতে পায় তারা। তারা ভীষণ ভয় পেয়ে যায়। এরপরে তারা দেখতে পায় কবরের পাশ দিয়ে কেউ জানে আসছে। এটা দেখে তো আরো ভীষণ ভয় পেয়ে যায় তারা। সেই ব্যক্তি এসে টাইগারকে বলে, তুমি চিমো না? টাইগার বলে, হ্যাঁ। আপনি কে? আমি লাও বাং। মিস্টার ইয়াং বলেছিল তোমরা আসবে। আমি সমুদ্রের বিচে গিয়েছিলাম, তোমাদেরকে পাইনি, তাই তোমাদেরকে খোঁজ করছিলাম আমি। পরে তারা গন্তব্যস্থলে পৌঁছে যায়। এদিকে জিশান রাত্রিবেলায় সবাইকে ভূতের কাহিনী শোনাচ্ছে, কিন্তু কাহিনীটা সবার পছন্দ হয়নি। এদিকে লিলিকে জিশান পছন্দ করে মনে মনে, এই দিকে ডাকে। লিলিকে প্রপোজ করতে চায় জিশান। এদিকে লিলি বলে, আমার মার সঙ্গে তুমি কথা বলেছ। হঠাৎই তারা কিছু একটা আওয়াজের সন্ধান পায় এবং তাদেরকে একটা কুমির তাড়তে থাকে। এরপরে আঙ্কেল বং তাকে গুলি করে মারে। আঙ্কেল বং সবাইকে বলে, এই জায়গাটা খুবই খারাপ, আমরা সতর্ক থাকবে, নাহলে তোমাদের ক্ষতি হয়ে যেতে পারে। রাত্রিবেলায় শাওজিং ঘুমিয়ে আছে, আর তখনই একটা সাপ তাকে কামড়ানোর চেষ্টা করে, কিন্তু সে হাত দিয়ে সাপটাকে ফেলে দেয়। পাশের ঘর থেকে সুশিয়া ছুটে আসে, সাপকে মারার চেষ্টা করতে থাকে। একসময় সাপ সুশিয়াকে টাইগার বলে বিষদ সাপ, সে চুষে সাপের বিষ বের করতে থাকে। টাইগার সাপের বিষ নেই, কিন্তু টাইগার কোনো কথা না বিষ বের করতে থাকে। এটা দেখে শাওজিং বিরক্ত হয়ে তাকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করে। পরে রাত্রিবেলায় ভীষণ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে থাকে। সকালবেলায় শাওজিং চলে যাচ্ছে, কারণ টাইগারের ব্যবহার শাওজিং এর পছন্দ হয়নি। এদিকে দুজনের মধ্যে খুব কথা কাটাকাটি হতে থাকে। এদিকে বিচ একা চলে যেতে দেখে সবাই তাকে বলে, ফোনে কোনো সিগন্যাল নেই বিচ, তুমি একা যেতে পারবে না। এরপরে আঙ্কেল বং বলে, রাত্রিবেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছিল, সেই কারণে টাওয়ারের কিছু নষ্ট হয়ে পড়েছে, সেটাকে ঠিক করতে হবে। এরপরে ইয়াং সুশি এবং ক্যামেরাম্যান এবং আঙ্কেল বং বেরিয়ে পড়ে টাওয়ারের জিনিসকে ঠিক করার জন্য। তারা গন্তব্যস্থলে পৌঁছে যায়। ইয়াং শিকারি খুঁজতে বেরিয়ে পড়ে, হঠাৎই একটা গুহার মধ্যে চলে আসে। সেখান থেকে কিছু ডিম দেখতে পায়। সে ডিমটাকে ভাঙতে বেরিয়ে আসে সাপ, আর পিছনে আসতে থাকে বড় একটা অজাগর। তাড়াতাড়ি ওখান থেকে পালাতে শুরু করে। অজাগর তার পিছু নিয়ে নেয়। সে তাড়াহুড়োর মাঝে এদিক ওদিক না দেখে যেতে যাবে কি, পেটটা ঢুকে যায় গাছের মধ্যে। সে ক্ষতবিক্ষত হয়ে যায়। এই ক্ষতবিক্ষত শরীর নিয়ে সে ছুটতে পারে না, সে কি করবে ভেবে পায় না। সে হঠাৎই একটা গাছের মধ্যে উঠে পড়ে, আর নিচে অজাগর তাকে খুঁজতে থাকে। এদিকে অজাগর ইয়াংকে দেখতে পায়নি। হঠাৎই পেটের রক্ত অজাগরের মাথায় পড়ে। অজাগর তাকে দেখে ফেলে, ইয়াংকে এরপর খেয়ে ফেলে বন্ধুরা। ইয়াংকে খুঁজতে বেরিয়ে পড়ে সবাই এবং তারা ওই গুহার মধ্যে চলে আসে। সবাই ওই ডিমগুলোকে দেখতে পায়। এই ডিমগুলো কিসের? কেউ কেউ বলে এটা কুমিরের ডিম, কিন্তু টাইগার বলে, আমি কুমিরের ডিম দেখেছি, এটা কুমিরের নয়। এদিকে আঙ্কেল বং বলে, এটা অজাগরের ডিম। টাইগার এটাকে বিশ্বাস করে না। সে বলে, অজাগর টজাগর কিছুই নেই। হঠাৎই ডিমগুলো থেকে সাপ বেরোতে থাকে। এরপর আগমন হয় অজাগরের। অজাগর এসে ইয়াংয়ের লাশটাকে উগলে দেয় এবং সবাই আপন আপন জান নিয়ে পালাতে থাকে। অজাগর পিছু নিয়ে নেয় সবার। সবাই পালাতে পালাতে মিলি আর তার বয়ফ্রেন্ড একটি দল দলের মধ্যে ঢুকে পড়ে। এদিকে আঙ্কেল বং বলে দড়ি বা কিছু নিয়ে আসতে। একটা ছোট বাঁশ পায়, কিন্তু খুব একটা বড় নয়, সেটাকে ধরতে পারছে না কেউ। একটা সময় গার্লফ্রেন্ডকে বাঁচাতে সে মৃত্যুর মুখে চলে যায় জিশান। এরপরে সবাই গেস্ট হাউসের দিকে দৌড়তে থাকে। টাইগার দৌড়ে এসে সবাইকে বাইরে রেখে দরজা বন্ধ করে দেয়। জং জানালা ভেঙে ঢুকে টাইগারকে সরিয়ে সবাইকে ভিতরে আসতে দেয়। সবাই একটা জিনিস লক্ষ্য করছে, শিশু এখানে আসেনি। শিশু কই?
শিশুকে খুঁজতে যায়। বেরিয়ে পড়ে বাড়ির বাইরে এবং শিশুকে আসতে দেখে। শিশুর পেছনে আসে অজগর, শিশুকে এরপরে অজগর খেয়ে ফেলে। এটা দেখে সবাই বাড়ির ভিতরে ঢুকে পড়ে। এদিকে মিলিরও মাথা খারাপ হয়ে গেছে। মিলি ভাবছে জিশান এখনো বেঁচে আছে। সে বাড়ির বাইরে বেরোতে যায়। হঠাৎই অজগর তাকে খেয়ে ফেলে। পরে অজগর বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করতে থাকে। একটা সময় আর কেউ তাকে আটকাতে পারে না। আঙ্কেল বং সবাইকে বলে, তোমরা চলে যাও, আমি দেখছি। এরপর আঙ্কেল বংকে অজগর খেতে যায়। বন্ধুরা, আঙ্কেল বংকে এখানে অজগর খাবে না, সে বেঁচে থাকবে। কাহিনী জানতে পারবে তোমরা আগে। এদিকে সবাই অজগরের ভয়ে পালাতে থাকে। হঠাৎই বিচ একটা গুহার মধ্যে পড়ে যায়। এরপর মিলি এবং জং তাকে বাঁচাতে যায়, কিন্তু দড়িটা ছিঁড়ে যায়। এই সময় মিলি তার হাতটা ধরে ফেলে। মিলি শাওজিংকে বাঁচিয়ে ফেলে। হঠাৎই তাদের মধ্যে চলে আসে অজগর, খেয়ে ফেলে। একটা সময় অজগর তাদেরকে খেতে যাবে কি, হঠাৎ তাদের মধ্যে চলে আসে আঙ্কেল বং। একটা শিক দিয়ে তাদের মাথার ভিতরে আঘাত করে। সে আঘাতের ক্ষততে লেজটাকে লাড়তে থাকে, বারবার টাইগারের উপর পড়ে। একটা সময় টাইগারকে দেখে ফেলে অজগর, টাইগারকে খেয়ে ফেলে। এদিকে আঙ্কেল বং বলে, আমি আর যেতে পারবো না, তোমরা পালাও। এদিকে আঙ্কেল বং লাইটারটা বের করে লাইটারটা ফিউলের উপর ফেলে এবং ব্লাস্ট হয়ে যায়। আঙ্কেল বং এবং অজগর মারা যায়। সিনেমা এখানেই শেষ হয় বন্ধুরা। আর যে বন্ধুরা এখনো পর্যন্ত দেখছো, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।